बाल्य विवाह रोधे बैठक। बाल्य विवाह रुखते विशेष आलोचना सभा अनुष्ठित हलो पूर्वस्थली 2 नम्बर ब्लकेर पाटुली विडिओ अफिसे। बृहस्पतिवार आलोचना सभाय उपस्थित छिलेन स्थानीय इमाम एवं मंदिरेर पुरोहितरा। राज्य सरकारेर पक्ष थेके बाल्य विवाह प्रतिरोधेर जन्य नेওয়া হয়েছে कड़ाकड़ी व्यवस्था। তারপরেও অনেক জায়গায় দেখা যাচ্ছে 18 বছরের কম বয়সী মেয়েদের বিয়ে দিয়ে দেওয়ার প্রবণতা রয়েছে বিভিন্ন এলাকায়। আগামী দিনে বাল্য বিবাহ যাতে সম্পূর্ণভাবে রোধ করা যায় তা নিশ্চিত করতে এদিনের এই বৈঠক অনুষ্ঠিত হয়। পূর্বস্থলী 2 নম্বর ব্লকের বিডিও সৌমিক বাগচি বলেন, অল্প বয়সে মেয়েদের বিবাহ হয়ে গেলে অনেক রকম শারীরিক ক্ষতির মুখে পড়তে হয় এবং সেই সঙ্গে তার শিক্ষাক্ষেত্রটিও এক জায়গায় আটকে যাবে। পাশাপাশি রাজ্য সরকারের তরফে মেয়েদের জন্য কন্যাশ্রী রূপশ্রী বিভিন্ন প্রকল্পে সুযোগ সুবিধা রয়েছে যাতে কোনো মা বাবা যাতে 18 বছরের কম বয়সী মেয়েদের বিয়ে না দেয়। ভিডিও রিপোর্ট জেন টিভি। ব্লক লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটি নিয়ে আলোচনা হচ্ছে। তা এখানে মূলত প্রথম প্রথম ফার্স্ট হাফে যেটা হলো, আমাদের ইমাম সাহেবরা এসেছিলেন, পুরোহিত কিছু এসেছিল, যেটা এখানে চাইল্ড লাইন থেকে বললো বিশেষ করে যে কিছু কিছু পকেটে এরকম খবর পাওয়া যাচ্ছে যে অনেক প্রচার সত্ত্বেও এরকম চাইল্ড ম্যারেজ হয়ে যাচ্ছে। তো সেইটা নিয়ে ইমাম সাহেবদের অনেক বোঝানো হলো এবং ওনারা ইমাম সাহেবরা তো এখানে একভাবে প্রচার করেনি, যে এই জিনিসটার বিরুদ্ধে ওনারাও মানুষকে সজাগ করেন, কিন্তু আরও তাদের সাথে নাম্বার শেয়ার করা হলো, ওনাদের ইনফরমেশন মানে তারপরে ওনাদের সাথে বলা হলো ব্যাপারটা নিয়ে, এবং যেটা ভবিষ্যতে হবে আমরা আরও বৃহত্তরভাবে এই প্রচারটায় নামবো, যেখানে যে যে পকেটে বেশি করে, যে যে পাড়ায়, যে যে গ্রামে বেশি করে হচ্ছে, সেই গ্রামে আরও বেশি করে মানুষকে বোঝানো হবে যে সরকার থেকে এই যে সুযোগ সুবিধাগুলো পাওয়া যাচ্ছে, রূপশ্রী, কন্যাশ্রী, তারপরে আপনার তারপরে যেটা যে স্বাস্থ্যগত দিক দিয়ে কত ক্ষতি একটা যদি বাচ্চা মেয়ের বিয়ে হয়ে যায়, তার শিক্ষাগত দিক দিয়েও সে পিছিয়ে যাবে, সে সব রকম ব্যাপার নিয়ে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম খুব শিগগিরই করতে চলেছি। সেখানে আজকে কমিটি ফর্মেশন হচ্ছে, আজকে প্রধান সাহেবরাও আসছেন, এখানে আমাদের পঞ্চায়েত সমিতিও থাকছে, সিডিপিও সাহেবও থাকবেন, আলোচনা হবে। চাইল্ড লাইন থেকে ভিক্টরবাবু এসছেন, ভিক্টর চক্রবর্তী কাটোয়া থেকে, এবং ডিসিপিউ যিনি আছেন, ডিসিপিও সরি, তিনি বর্ধমান থেকে আজকে আসবেন। শান্তি কিসে নহি চাই, কে রে কাকে চাই, কিছু ছিল মন টাকাতে করতে কি কইছিস তাকে, সারা দিন শুধু শান্তি করছে, টাকাতে উঠেছে লাঠি। ওটু চায় জীবন বদলায়।